হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম, যে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং এমন একটা গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমরা যদি মেমোরাইজ করো তাহলে তোমাদের জন্য সবথেকে বেটার। এখন আমরা ইংলিশ ভাষা শেখার জন্য অবশ্যই আমাদের ভোকাবুলারির অনেক 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 প্রয়োজন, কারণ যদি ভোকাবুলারি যদি মনে না থাকে বা যদি মেমোরাইজ না করো তাহলে কোনো লাভ নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে হাজির করতেছি, এটা প্রতিনিয়ত যে ওয়ার্ডগুলো তুমি প্রতিনিয়ত বলো, প্রতিনিয়ত, ওকে, যে ওয়ার্ডগুলো তুমি প্রতিনিয়ত বলো। আমি প্রতিদিন 8 থেকে 10টা করে ওয়ার্ড দেব, আশা করি তোমরা মেমোরাইজ করবা, তাহলে তোমাদের জন্য বেটার হবে। বেশি না, একদম ইজি। তুমি যখন পড়বা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা, তোমার মনে থাক বা না থাক এটা পরের সাবজেক্ট, কিন্তু তুমি যখন পড়বা অবশ্যই সেটা কি মনোযোগ দিয়ে পড়বা, দেখবা অটোমেটিকলি এই মনে থাকবে, অটোমেটিকলি মনে থাকবে। সো লেটস গেট স্টার্ট নাও। দেখো, বাহ বাহ, বেশ, বাহ বেশ। আমরা দেখো কন্টিনিউ এগুলো শব্দগুলো ইউজ করি বা বারবার বলি, বাহ বেশ। এইটার এই বাহ বা বেশ এইটার ইংলিশটা কী হয়? মার্ভেলাস, মার্ভেলাস, মার্ভেলাস। তাহলে যে বেশ বাহ বা বেশ যখন বলবো তখন অবশ্যই কি ইংলিশে কী বলবো? মার্ভেলাস। এরপরে দেখো সাবাস। আমরা অনেক সময় বলে থাকি এবং অনেক সময় মানে কন্টিনিউ বলে থাকি সাবাস, তার মানে ওয়েল ডান। সাবাস মিন ওয়েল ডান। এরপরে দেখো আমরা অনেকবার বলে থাকি বাহ সুন্দর। কি তোমরা এটা বলো না? আমি কিন্তু বলি বাহ সুন্দর, মানে বিউটিফুল। কি হবে? বিউটিফুল। এরপরে দেখো তাই নাকি, আমরা কিন্তু অনেক সময় বলে থাকি তাই নাকি, তাহলে ও, তাহলে তাই তাই নাকি ইংলিশটা কী বলো তো? ও, এটা অবশ্যই মনে রাখবা। এরপরে দেখো হায় ভগবান বা হায় আল্লাহ, কী লিখি আমরা? হায় আল্লাহ। তখন আমরা এখানে লিখতে পারি ও, যদি হিন্দু বা খ্রিস্টান সেই ক্ষেত্রে লেখা হায় ভগবান, ওহ গড। আর যেন মুসলমান হয় তাহলে অবশ্যই লিখব হায় আল্লাহ, ওহ আল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে দেখো সুন্দর হয়েছে তো, আমার সময় ধাক্কা দিয়ে বলি না যে সুন্দর হয়েছে তো, তখন আমরা লিখবো জান ওয়ান্ডারফুললি, জান ওয়ান্ডারফুললি। এরপরে দেখো নিশ্চয়ই, আমরা অনেক সময় বারবার বলি নিশ্চয়ই, অফকোর্স, অফকোর্স মানে অবশ্যই, নিশ্চয়ই। আবার ঈশ্বরকে ধন্যবাদ জানি, যখন দেখো ঈশ্বরকে ধন্যবাদ, আল্লাহকে ধন্যবাদ, থ্যাংক গড, অথবা থ্যাংক আল্লাহ, আল্লাহকে মানে কি ধন্যবাদ জানাই। তো এই কন্টিনিউ আমি এই এখানে প্রায় 8টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ওয়ার্ড দেখতে পাচ্ছ। এই 8টা ওয়ার্ড আজকে 8টা ওয়ার্ড দিলাম, কালকে ইনশাল্লাহ আবার 8টা ওয়ার্ড দেবো। অবশ্যই তোমরা মেমোরাইজ করবা, কারণ এগুলো ইজি ওয়ার্ড। যদি তুমি মেমোরাইজ না করো তাহলে তোমার ইংলিশে কখনো ডেভেলপ করার সম্ভাবনা নেই। সো ভোকাবুলারির প্রয়োজন অনেক, অর্থাৎ ওয়ার্ড মিনিংয়ের প্রয়োজন অনেক অনেক অনেক। আমার কথার আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। সো এক মানে পড়তেই হবে তোমার, নিশ্চিত বলতে পারি তোমার এগুলো কি পড়তেই হবে, যদি না পড়ো তাহলে কখনো ডেভেলপ করা সম্ভব নয়। সো এগুলো কি কন্টিনিউ পড়তে হবে। দেখো আমি আবার বলি বাহ বা বেশ, মার্ভেলাস, সাবাস, ওয়েল ডান, বা সুন্দর, বিউটিফুল, তাই নাকি, ও হায় ভগবান, ওহ গড, সুন্দর হয়েছে তো, ডান ওয়ান্ডারফুললি, নিশ্চয়ই, অফকোর্স, ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক গড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর প্রতিটা ভিডিওর মধ্যে একই কথাই বলি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবা, যেন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। ওকে, কালকের জন্য ওয়েট করো, আরও 8টি বা 10টি ওয়ার্ডের জন্য ওয়েট করো, আর এই 10টি ওয়ার্ড অবশ্যই মেমোরাইজ করবা, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। এই বলে আমার কথা শেষ করতেছি। অল দ্য বেস্ট।